শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট ওয়েস্ট বেঙ্গল টেট স্ক্যাম দেখুন পশ্চিমবঙ্গে টাকা দিয়ে যারা শিক্ষকতার চাকরি পেয়েছেন তাদের তালিকাসহ চার্জশিট জমা পড়ল দেখুন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগে চাকরি গেছে বত্রিশ হাজার শিক্ষকের ঝুলে আছে বহির নিয়োগ আর ওয়েস্টবেঙ্গল টেটস স্ক্যাম তথা পশ্চিমবঙ্গের শিক্ষক দুর্নীতিতে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের তালিকা সমেত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি এই লিস্ট যদি গ্রহণযোগ্য হয় এবং প্রমাণ মেলে তবে চাকরি নিয়ে সত্যি সত্যি বড় প্রশ্নচিহ্নে এসে যাবে অবৈধ কাজ করা এবং তাতে মদত দেওয়া দুটোই অপরাধ হিসাবেই গণ্য করা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন আমলা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা এবং শিক্ষা দপ্তরের বেশ কিছু আধিকারিক যারা মিডিলম্যান হিসাবে কাজ করেছেন কিন্তু এর পরই প্রশ্ন উঠছে যারা চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছেন তারা কি কোনোভাবেই দোষী নন শিক্ষকের চাকরি নেওয়ার জন্য টাকা দিচ্ছেন যারা তারা কি সম্পূর্ণ নির্দোষ অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি জোগাড় করেছেন ফলে তিনিও অপরাধী হিসাবেই গণ্য হবেন এবার হাইকোর্টের বিচারপতিও সেই নির্দেশ জারি করলেন তিনিও জানতে চান যারা টাকা দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেটস স্ক্যাম টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম তদন্ত করছে সিবিআই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে শুধু সাক্ষী হিসেবে দেখা হচ্ছে কেন তারা কেন অভিযুক্ত নন সিবিআইয়ের তরফে আদালতে ওয়েস্ট বেঙ্গল টেস্ট ক্যাম্প চার্জশিট জমা দেওয়া হয়েছে আর এবার আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে কুন্তল ঘোষ তাপসমণ্ডল এবং নীলাদ্রি ঘোষের বিরুদ্ধে নথি জাল চক্রান্ত সহ একাধিক ধারার সিবিআই এর তরফে চার্জশিট দাখিল করা হয়েছে এর আগে প্রাইমারি টেস্ট দুর্নীতি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম শিক্ষক নিয়োগের মতো একাধিক মামলায় সাতটি চার্জশিট দাখিল করা হলেও আদালত গ্রহণ করেনি তবে এবার চার্জশিট আদালত গ্রহণ করেছে আদালত আদালতের শুনানি শুরুর চল্লিশ মিনিট আগে সিবিআইয়ের সিটের ডিআইজি ওসনি সেনভি এবং সিবিআই দুর্নীতি দমন শাখার ডিআইজি জয়দেবন বিচারপতির ঘরে গিয়ে আলাদা করে বৈঠক করেন সেখানে বিচারপতি জানতে চান চাকরি প্রার্থীদের নামের তালিকা কি রয়েছে সিবিআইয়ের এর আইনজীবী তাতে সম্মতি জানান বিচারপতির প্রশ্ন যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদেরকে সাক্ষী হিসাবে কেন দেখানো হচ্ছে কেন বেঙ্গল স্টেট স্ক্যাম অভিযুক্ত হিসাবে নন এই প্রশ্নের জবাবে সিবিআই সিটের ডিআইজি এবং সিবিআই দুর্নীতি শাখার ডিআইজি বলেন টাকা দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের সংখ্যা অনেক বেশি তাহলেতে অনেককে গ্রেপ্তার করতে হবে এরপরই বিচারক বলেন কাদের সাক্ষী হিসাবে দেখাবেন আর কাদের অভিযুক্ত হিসাবে দেখাবেন সেটা ঠিক করে নিন এভাবে তো সবাইকে ছেড়ে দেওয়া যায় না অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা তো নিতেই হবে ফলে এবার যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই এর তরফে পদক্ষেপ করা হতে পারে বলেই জানা যাচ্ছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ